হ্যালো, সে কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি? ফোন ধর না কেন? তোমাকে একটা কথা বলার দরকার ছিল। কেন? আমার গ্রামের ছবি দেখে গ্রামে আসতে ইচ্ছে করছে? সরি, সেটা নয়। সরি বলছো কেন? আসতে পারবে না সেজন্যই তো, কোনো সমস্যা নেই, ইটস ওকে। গতকাল রাতে আমার বাগদান হয়ে গেছে। কি? কি বললে, কি হয়েছে? গতকাল রাতে আমার বাগদান হয়ে গেছে। তুমি শুধু মজা করছো না? মোটেও মজা নয়। আমার বাবার বন্ধুর মেয়ে সাবার সাথে গতকাল রাতে আমার বাগদান হয়ে গেছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমাকে ক্ষমা করে দাও। কি ব্যাপার, এইখানে কি করো? কই কে, কিছু না তো, এমনি এত কর। আমরা এদিকে যাচ্ছিলাম। না 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 না, এদিকে এদিকে এদিক দিয়ে যাইতেছিলা না? তোমরা যে লুকায় লুকায় ভাইয়ারে দেখো, সেটা কি আমি দেখি না মনে করছো? হ্যাঁ দেখতেছি। তোমার ভাই হচ্ছে বিরোহী বাবু না? তোমার ভাইয়ের কাছ থেকে আমরা বিরহ শিখতেছি, প্র্যাকটিস করতেছি। অবশ্য তোমার ভাই আগে তোমার ভাইয়ের বিরহের মধ্যে খাপ ছিল, সামান্য একটু খাপ ছিল, এখন কিন্তু 22-13 সোনার মতো একদম সলিড বিরহ। তোমাদের বিরহ তার কাছে শিখতে হবে না, তোমাদের বিরহ আমি শিখাই দিব। তোমাদের বিরহ কেমনে শিখাইতে হয় এটা আমার ভালো করে জানা আছে। আর যদি কোনোদিন তোমাদের আমার সামনে দেখছি তাহলে খবরই আছে। দোস্ত, আমি মনে হয় ফাইসা গেলাম রে দোস্ত। আরে পাগলা, ফাসার কি আছে? তুই যে জরিরে ভালোবাসতিস, তুই আমার আগে কবি না? আমি তোরে এমন প্ল্যান দিতাম, পুরা মাস্টার প্ল্যান, তুই দেখতিস জরি তোরে ছাইরে যেতে পারতো না। শোন, এখন আর কষ্ট করে লাভ নাই, কষ্ট পেয়ে লাভ নাই। ও তো তোরে সেকা দিয়েই দিছে, বিরহবাবুর লগে বিরহ করগা। তুই হ্যার স্টুডেন্ট হয় তোর মাস্টার, আর কি করবি এখন? যা একটু থাকতো জরি। সারা জীবন তোর পিছনে আমার ঘুরে গেলি রে জরি, আমার ভালোবাসাটা বুঝলি না, আমার বিরহী বানায় সাইরা দিলি।